অনুমতি ছাড়াই র্যাপিড টেস্ট কিট ব্যবহার এবং করোনার নমুনা পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব রবিবার দুপুরে গুলশানে হাসপাতাল হাসপাতালটিতে এই অভিযান শুরু হয় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম জানান অনুমতি ছাড়াই অ্যান্টিবডি টেস্ট করা ও তার রিপোর্ট প্রদান সহ হাসপাতালটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে এছাড়া হাসপাতালটিতে কয়েকজন কথিত করোনা পজিটিভ রোগী রয়েছেন তাদের অনুমোদিত কোনো পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয়নি এসব অভিযোগে হাসপাতালটির সহকারী পরিচালক আবুল হাসনাতসহ সহ দুইজনকে আটক করেছে র্যাব